নারিকেল মুড়কি তৈরি করতে উপকরণ লাগবে মুড়কি একটি নারিকেল কোরানো 1.5 কাপ পেঁয়াজ কুচি আধা কাপ জিরা আধা চা চামচ মেথি 1 চা চামচ ধনে ও গোলমরিচ 1 চা চামচ করে কাঁচা মরিচ 5-6 টি সয়াবিন তেল 2 টেবিল চামচ লবণ স্বাদমতো নারকেলি মুরগি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় যাব এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি তেলটা একটু গরম হলে একটু ফোড়ন দিতে হবে প্রথমে দিব মেথি তারপরে দিব হলো গোটা ধনে এটা আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা এটা আধা চা চামচ গোটা জিরা একটা সুন্দর ফ্লেভার আসছে এখন দিব হলো পেঁয়াজ এখানে আধা কাপ মতো আছে এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয় পেঁয়াজ একটু নরম হয়ে আসছে আমি এখানে গোলমরিচের গুঁড়া এটা আমি আধা চা চামচ দিচ্ছি আপনারা তেলে গোটা গোলমরিচও দিতে পারেন এখানে আমি গুঁড়া করে নিয়েছি আধা চা চামচ দিয়ে দিলাম এখন দিব হলো নারকেল কুড়া এখানে 1.5 কাপ মতো আছে আমি এটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে নিব এখানে একটু সামান্য লবণ দিয়ে দাও এটা একটু ভালো করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক রাখলে হবে বেশিক্ষণ দরকার হয় না ভাজা হয়ে গেছে এটা আমি এখন ঠান্ডা করব এখানে এটা আমি ঠান্ডা করার জন্য ঢেলে দিলাম এখন আমি সরাসরি আবার চুলায় যাব এখানে আমি 1 টেবিল চামচ তেল আবার কড়াইয়ে দিচ্ছি মুরগি 8 টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে সরাসরি তেলের মধ্যে দিয়ে এটা ভাজতে হবে এখানে কিন্তু তুমি কোনো বাটা মশলাও ব্যবহার করনি না এখানে কোনো বাটা মশলা দরকার হবে না এখানে একটু সামান্য আমাকে লবণটা দাও এখানে সামান্য লবণ দিব এই নাও একটু সামান্য লবণ দিয়ে দিলাম এটা একটু বাদামি বাদামি করে ভাজা হবে আমাদের এটা একটু ঠান্ডা হয়ে গেছে এটা আমরা এখন ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব হ্যাঁ এখন ব্লেন্ডারে একটু পানি দাও আধা কাপ মতো এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে আরো একটু পানি লাগবে মনে হচ্ছে বাস এটা এখন মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যাদের ব্লেন্ডার নাই তারা শিলপাটায় বেটেও নিতে পারেন ব্লেন্ড হয়ে গেছে হ্যাঁ না হয়েছে এখন এই মুরগিটা আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা ব্লেন্ড করা মশলাটা আমরা এখন দিয়ে দিব একটু পানিতে ধুয়ে দিই হ্যাঁ এখানে মশলার একটা সুন্দর ফ্লেভার আসছে আর এত চমৎকার এই যে একটা সুগন্ধ বের হচ্ছে এর কারণ হচ্ছে মশলাগুলো ভেজে নেওয়া হয়েছে প্রথমেই তেলের মধ্যে আবার নারকেলের সাথে এটা অল্প আছে 15 মিনিট পর্যন্ত রান্না করা হবে তাহলে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এটা কি ঢেকে রান্না করবে হুম হুম 15 মিনিট হয়ে গেছে রান্না হয়ে গেছে এর মধ্যে মাঝে মাঝে আমরা খুলে নেড়ে দিয়েছি এখন দেখেন শুকনা শুকনা হয়ে এসছে এটা একদম অল্প আছে দরকার হলে নিচে একটি স্টিলের তস্তুরি দিয়ে দমে রেখে এটা রান্না করবেন অথবা আপনারা ইচ্ছে করলে নিচে তাওয়া দিতে পারেন তাহলে এটা ধরবে না অথচ সিদ্ধ হবে শুকিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এটা পরিমাণ মতো দিবেন কাঁচা মরিচ দিয়ে এটা একটু ভালো করে নেড়ে দিতে হবে
এই নারকেল কেমন গায়ে গায়ে লেগে গেছে আমার রান্নাও প্রায় হয়ে আসছে এখন দিয়ে দেব হলো ধনে পাতা হলো কুচি দিয়ে দিতে হবে দর্শক তৈরি হয়ে গেল আপনাদের জন্য মজাদার খাবার নারকেলি চিকেন তুমি এটা বললে না তো কিভাবে খেতে হবে ও এটা পোলাও ভাত রুটি সব দিয়ে খেতে খুব মজা লাগে তোমাকে অনেক ধন্যবাদ মুরগি আট টুকরা করে ধুয়ে পানি ছড়িয়ে নিন এক টেবিল চামচ তেল গরম করে মেথি ফোড়ন দিয়ে জিরা ধনে দিয়ে ভেজে পেঁয়াজ দিন পেঁয়াজ নরম হলে নারিকেল কোরানো দিয়ে 5 মিনিট ভেজে নামিয়ে ঠান্ডা করে বেটে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবার কড়াইতে তেল গরম করে লবণ মাখিয়ে মুরগি ভেজে ব্লেন্ড করা মশলা মুরগির উপর ঢেলে নেড়ে নিন 15 মিনিট ঢেকে রান্না করে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের সুস্বাদু নারিকেল মুরগি